আজকে মঙ্গলবার দিন অথবা রাত আল্লাহর শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র পাঁচবার যদি পড়তে পারেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনা আল্লাহ ক্ষমা করে দিবে একটা গোনাও থাকবে না আপনাদের পরিবার সংসারের মধ্যে যত বিপদ আপদ আছে আল্লাহ দূর করে দেবে বিপদাপদ বাধাকে আল্লাহ কেটে দিবে শান্তি দিবে যে কোনো কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন এবং ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে তাদের অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দিবে ধনী হয়ে যাবেন নবীজির কথা মৃত্যু হতে পারে না আপনার সময় ভালো হবে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে এবং আপনি টাকা পয়সা বৃষ্টির মতো চতুর্দিক থেকে আল্লাহ আপনাকে দেবে এবং যাদের মনের আশা প্রচন্ড পূরণ হয় না নবীজি আল্লাহর কসম কইরা বলছে নবীজি বলছে আমি আল্লাহর কসম করে বলি এ আমলটা কইরা দোয়া করলে একশো শিউর শিওর চাইবেন তাই পেয়ে যাবেন এটা সাধারণ কোনো কথা নয় নবীজি আল্লাহর কসম করে বলেছেন এই জন্যে আজকে মঙ্গলবার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি সুযোগ পাবেন এই শ্রেষ্ঠ আমলটুকু করবেন এত সহজভাবে আপনাদের জন্যে সুন্দর শ্রেষ্ঠ দোয়াগুলো নিয়ে আসি আমার সঙ্গে শব্দে শব্দে পড়লে হয়ে যাবে অন্য সময় আবার ভিডিওটা খুললা পড়তে হবে না যখন ভিডিওটা চাবে আপনার মোবাইলে তখন শুধু দেখবেন ভিডিওটা আর মনে মনে পড়বেন তাহলেই চলবে ওজু লাগবে না জীবনের গুণা মাফ হবে বৃষ্টির মতো টাকা পয়সা আসবে এবং যা চাইবেন তা পাবেন ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ অপ্রিয় দিদি ভাই এবং বোনেরা চলুন না আমরা এই শ্রেষ্ঠ আমলটা একসঙ্গে শব্দে শব্দে পাঠ করি আর বিপদ আপদ আমাদের কেটে যাক আর রিজিক আসুক ইনশাল্লাহ পাঠ করবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন এই জন্যে আপনাদের বিপদ আপদ চলে আসছে আজকের দোয়াটা যদি আপনি পড়তে পারেন আপনাদের জীবনের এবং পরিবার সংসারের যত আছে আল্লাহ কেটে দিবে একটি বিপদ থাকবে না ইনশাল্লাহ যদি বিশ্বাস সহকারে পড়তে পারেন এবং জীবনে যত চোখ দিয়ে টিভি সিনেমা দেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায় টিভি দেখলে সিনেমা দেখলে এবং দিকে দৃষ্টিপাত করলে সেই গোনাগুলো এখনো পর্যন্ত হয়তো বা ক্ষমা হয় নাই আল্লাহর কাছে আজকে ছোট্ট দোয়াটি পাঠ করলে চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এই কান দিয়ে যত গান শুনেছেন বাজনা শুনেছেন শুনেছেন মিথ্যা কথা শুনেছেন যত কানের গোনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কানের গোনা পর্যন্ত ক্ষমা করে দিবি একটা গোনাও কানের থাকবে না দোয়াটি পাঠ করলে শুধু তাই নয় এই জবান দিয়ে যত মিথ্যা কথা বলেছেন গুনাহের কাজ করেছেন আপনি আমার আল্লাহ এই মুখের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবি এই অন্তর দিয়ে অনেক চিন্তা ভাবনা করেছেন নোংরা গুনাহের আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের গোনা পর্যন্ত ক্ষমা করে দিবে এই শ্রেষ্ঠ পাওয়ারফুল দোয়াটা যারা যারা ভালো আলম ওয়ালামা যারা যারা ভালো দিনদার এই শ্রেষ্ঠ আমলগুলো করে এই পাওয়ারফুল করে কিন্তু তাই আপনাদেরকে আমি বলবো জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি আল্লাহকে সর্বপ্রথম বলবেন আল্লাহ জীবনে অনেক গুণা করছি ভুল করছি এক নাম্বারে শিকার আসবেন মাথা পেতে দিবেন আল্লাহর কাছে আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি হবেন চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি বুঝতে পারে নাই দুই নাম্বার কথা আল্লাহ ভবিষ্যতে আর কখনো গোনা করব না

বিচার প্রকাশ্যে ছোট বড় সকলের যত আছে আপনাদের এই নিয়োগ করে এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো মোহরুতের মধ্যেই ক্ষমা করে দিবেন অভিজ্ঞ আদা করেছেন তাই এখনই আপনারা পাঠ করবেন সে দোয়াগুলো সর্বপ্রথম এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে মঙ্গলবার ভিডিওটা দেখছেন তখনই সর্বপ্রথম আপনি পাঁচবার দরুদ শরীফ পাঠ করেন নবীজি বলেছেন পঞ্চাশটা রহমত এক্ষন নাজিল হবে আপনার উপরে নবিজি বলেছেন পঞ্চাশটা গুনা একক্ষণ ক্ষমা করবে আল্লাহ বলেছেন পঞ্চাশটা নেকি এক্ষণ লেখা দিব আল্লাহ আকবার শুধু তাই নবীজির রবজার পাশে ফেরেস্তা আছে নিয়োজিত আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত আপনার দুরুদরা নবীজির রবজায় পৌঁছে দেবে আরে নবীজি খুশি হয়ে যাবে আপনার জন্যে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আকবার এই জন্যে মনে প্রাণে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই দুরুদ শরীফটা পড়েন কতবার পাঁচবার আমার সঙ্গে পড়ুন আলি মহাম একবার হয়ে গেল ছোট্ট দুরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد دويبر ايجل برون اللهم صل على محمد وعلى آل محمد اباربل اللهم صل على محمد وعلى آل محمد আলি মোহাম্মদ আলি মোহাম্মদ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহ রবুল আলমিনের ছুটি তো শিখানো দোয়াটে পাঠ করুন আল্লাহ ওয়াদা করেছেন এক্ষণে আপনাদের গোনাগুলো ক্ষমা হয়ে যাবে মাফ হয়ে যাবে সকলে বলে সুবহান আল্লাহ আর জীবনে যত আপনার বাধা আছে পরিবার সংসারের বাধাগুলোকে কেটে দিবে আপনি এই ছোট্ট এটার নাম হচ্ছে দোয়াই ইউনুস পাঠ করবেন পাঁচবার আপনার পরিবার সংসারের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবে আপনি যত ভুল ত্রুটি গোনা করেছেন আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ একবার পাঠ করুন দয় অনুষ্ঠান পাঠ করুন আমার সঙ্গে লা ইলাহা ইল্লা পাঠ করুন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি নেকি হচ্ছে আর বিপদ আপদ গুলো কেটে যাবে হজরতে ইনুসালে সাল্লাম মাসের পেটের মধ্যে গিয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করেছিল বিপদের মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইউনুস নবীকে মুক্তি দিলেন বের করে দিলেন মাসের পেট থেকে আল্লাহু আকবার এবং আল্লাহ ওয়াদা করেছেন শুধু ইউনুস নয় কিয়ামতের আগ পর্যন্ত যত মুমিন বান্দা বান্দিয়া বিপদে পড়ে এই দোয়াটা পাঠ করবে তাদের বিপদ আপদগুলো দূর করে দিবে বালা মুসিবত কেটে দেবে তাই পাঠ করুন আল্লাহ আপনার বিপদাপদ পরিবার সংসারের বিপদাপদ গুলো দূর করে দিবে পাঠ করুন ইবাহিং তুমি জল

ইলা আন্ত সুবহানাকা ইন্নি কুনতু যালিমিন সর্বশেষ পাঠ করুন লা ইলাহা এল্লা আং তা সব্বাহানাগা এমনি কমতুমে না জালি প্রিয় দিনই ভাই এবং বোনেরা পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অর্ঘটন টাকা নাই পয়সা নাই ছেলে সন্তানের ইনকাম নাই আপনার ভালো চাকরি নাই খুবই কষ্ট হচ্ছে চলারের জন্যে আল্লাহ আদা করে বলেছেন আপনাদেরকে রিজিক দিবেন নবী বলেছেন দোয়াটি পাঠ করবেন আল্লাহ রিজিক দিবেন আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি হজাইন সামাওয়াতি ওয়াল আরদ ও আমার বান্দা বান্দরা পৃথিবীর কারো কাছে কোনো কিছুই ধন সম্পদ কোনো কিছুই লাভ নাই আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে রিজিকের ভান্ডার সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে আল্লাহু আকবার আল্লাহর কাছে রিজিক আল্লাহর কাছে সম্মান আল্লাহর কাছে মর্যাদা আল্লাহর কাছে জান্নাত আল্লাহর কাছে জাহান্নাম সব মালিক আল্লাহ এই জন্যে আল্লাহ দিবে আপনাকে যারা অভাব অনটনের মধ্যে বিপদগ্রস্ত আছেন ঋণগ্রস্ত আছেন তারা পাঠ করুন একটি বার করে দিবে আল্লাহ আপনাদেরকে ধনী বানিয়ে দিবে ছোট্ট দোয়াটি পাঠ করুন পাঠ করুন আমার সঙ্গে একবার আলু কল খুদা তু কল মনের আশা যাদের পূরণ হয় না তারা ছোট্ট দোয়াটি একবার পাঠ করুন তারপর আল্লাহর কাছে যা চাইবেন নবীজি বলেছেন আল্লাহর কসম করে বলছে আল্লাহ ফিরাবে না আল্লাহর কসম করে বলেছেন আল্লাহ একবার তাই সহকারে এই ছোট্ট ইসমে আজমের দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে পাঠ করুন আলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ প্রিয় ভাই এবং বোনেরা সর্বশেষ আবারও পাঁচবার বার দুরূস পড়ুন তারপর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ sallallahu alaihi wasallam

ভুল করেছি আজকের আমলের জীবনের যৌবনের কঠিন বড় পরকিয়া যার জীবনে যত নিকৃষ্ট গুণা আছে আল্লাহ সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ রব আলিন চোখের গোনা টিভি দেখার গোনা কানের গোনা জাদানের গুণা অন্তরের গোনা সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব আলামিন যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ টাকা নাই পয়সা নাই ধন সম্পদ নাই চলতে সমস্যা খাইতে সমস্যা পড়তে সমস্যা আয় আল্লাহ আলামিন সকলের অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিক এর মধ্যে বরকত দাও তুমি তো রিজিক দাও তুমি তো রজ্জাক তুমি তো খালেক আল্লাহ তুমি তো বেহিসাব রিজিক দান করো তোমার কাছে রিজিক তোমার কাছে সব ও আল্লাহ সকলকে তুমি ধনী বানিয়ে দাও মনে আল্লাহ সকলের মনের মধ্যে আশা টাকা পয়সা হলে মক্কা মদিনায় যাবে গরিব অসহায়দেরকে দিবে মসজিদ মাদ্রাসা করবে আল্লাহ সকলকে তুমি ধনী বানিয়ে দাও রিজিকে বরকত দাও যাদের ছেলে সন্তান ইনকাম করে হাজবেন্ড ইনকাম করে বরকত দাও ইনকামের মধ্যে আল্লাহ ঘরের মধ্যে যাদের ইনকামে আমরা খাই চলি আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও তাদেরকে সুস্থ রাখা বালা মুসিবত গুলো কেটে দেওয়া আল্লাহ দূর করে দেওয়া আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও অনেকের বিবাহ হচ্ছে না আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও অনেকে ছেলে মেয়ে হয় না আল্লাহ ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও অনেকে আল্লাহ ফ্যামিলির মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে বেঁচে আছে আল্লাহ সকলের মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও নবিজুর সেলাই দোয়াকে খবল করে নাও আমাদের মা বাবা দাদা দাদি নানা যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ বন্ধু বান্ধব সহ আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে রে ইহাদে ইয়াটুকু পৌঁছয়া দাও রব্বীরহামহ মা কামার ময়ানী সগি র আমিন আমিন বিরহ মেথিকাইয়া আর হামার র প্রিয় দিনই ভাই এবং বোনেরা আশা করি এ শ্রেষ্ঠ সুন্দর আমলটি করতে পেরেছেন অবহ আপনাদেরকে ভালো রাখুক সবসময় সুস্থ রাখুক রিজিকে বরকত সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে ভালো রাইক এ দুইটি হাত দিয়ে তোমার ঘর যেভাবে আমি স্পর্শ করেছি মক্কামদিনায় সকলকে তৌফিক দিও আমি আজ পর্যন্তই যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই নামাজ শিখন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এক্ষণি করতে হবে যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে এক্ষণি ভিডিওর নিচে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এক্ষণি চাপ দেন লেখার মধ্যে সাবস্ক্রাইব লেখার মধ্যে তারপর বেলটা আসবে একটা বেল আসবে আবার চাপ দিবেন নোটিফিকেশন প্রোগ্রাম আসবে অল করে দিবেন বেলটা বেজে যাবে যখনই বেলটা বেজে যাবে দেখবেন আমি একবার বাজাইলেই হবে একবার সাবস্ক্রাইব করলে যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাবে আপনার কাছে আর আপনিও আমল করে ধন্য হবেন ইনশাআল্লাহ আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন একবার আপনারা শুধু কমেন্টস করবেন আর লাইক দেবেন ইনশাল্লাহ তাহলে আজই পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته